famous for its sweet tooth. For the first time, a giant cake weighing 50 kg and 6.5 feet tall was today offered to Lord Jagannath at the headquarters of International Society for Krishna Consciousness, Mayapur, Nodia. মঞ্জিনিস একটা কেক প্রস্তুতকারক সংস্থা আপনাদের ইস্কনে এলো, ঠিক আছে? এর আগে কি এরকম কোনো আমাদের এরকম প্রথম ইতিহাস? নর্মালি আমরা ভিতরে সব নিজে বানাই, কিন্তু মিস্টার প্রসেনজিৎ সাহা মঞ্জিনি পিওর ভেজিটেরিয়ান ফেসিলিটি নিয়ে আর অ্যাসুরেন্স নিয়ে ওনারা এসছে। সব বাচ্চারা তো দেখতে পাচ্ছেন খুব আনন্দে আছে, আর আমরাও খুব আনন্দে আছি যে শ্রী জগন্নাথ আর আমাদের যেহেতু ছেলেরা ওনাদের ওয়ান্ডারফুল কেক খেতে পেরেছে। আর আমি অবাক, যারা কেক বানিয়েছে আমরা দেখে দেখে তো প্রায় দুজনকে দেখেছি, খুব এক্সপার্ট, খুব সুন্দরভাবে আর খুব প্রফেশনালভাবে আমরা দেখেছি, খুব ভালো লাগে। আজকে এই উদ্যোগটা কেন? একটাই উদ্যোগ যে ক্রিসমাস এসে গেছে, তো আমরা ভাবলাম যে এখানে আমার সাথে অনেকদিনের পরিচয় মহাপ্রভুর সাথে, আমি প্রবোজ দিলাম যে আমরা কেননা মহাপ্রভুর কাছে মায়াপুরে এসে ক্রিসমাস সেলিব্রেট করি বাচ্চাদের, গুরুকুলে বাচ্চাদের সাথে। তো তখন আমাদের একটা আইডিয়া এলো যে আমরা একটা বড় একটা বিশাল একটা 8 ফুটের একটা 50 কেজি কেক যদি আমরা মহাপ্রভুকেও মানে জগন্নাথকেও দিতে পারি প্লাস বাচ্চাদেরকেও খাওয়াতে পারি, সেই উদ্যোগটা আমি চেষ্টা করলাম। আমি ওনাকে জানালাম, তো উনি আমাকে সবার পারমিশন নিয়ে আমাদেরকে সুযোগ দিল। আই এম রিয়েলি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু মহাপ্রভু। এরকম একটা ডেভোশনাল প্লেসে কি এর আগে কখনো মন্দিরে? আমরা প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেকটা সময় এরকম কিছু করে থাকি, এবং ক্রিসমাসে কালকে যেরকম পরশু দিন আমরা কর্ম করে থাকি, আমরা ঈদে করে থাকি, প্রত্যেকটা অবশ্যই আমরা কিছু না কিছু এরকম প্রাইভেট করে থাকি। ইসকনের মতো একটা ইন্টারন্যাশনাল সোসাইটিতে এসে আপনার মানে কেমন লাগছে, উদ্যোগটা কেমন? দেখুন, প্রথম তো আমি জীবনে প্রথমবার এলাম, তো এটা আমার একটা স্বপ্ন ছিল যে আমি ইসকনে যাবো, কারণ আমার একটা আমি একটা একটা রোগ দিয়ে বেরোচ্ছিলাম, তো আমার একটা ইয়ে ছিল, স্বপ্ন ছিল যে একবার গিয়ে আমি যদি দর্শন পেতে পারি। তো এই সুযোগটা উনি করে দিলেন, এটার জন্য আমি প্রচণ্ড অদ্ভুত।